الرسول رحم رمسكن رحم رمسكن حوالي الكعبة بن مدخن ديار مدينة وابي جلو فرما حياة النبي ہے راہ زائرین مزار مدینہ کبھی گرد کعبہ ہمائی تصدق کبھی جا کے دیکھو میں بہار مدینہ کبھی لطف مکہ کے حاصل کرو میں کبھی جا کے دیکھو میں نشان مدینہ ہمیں یہ امریکہ تھے ایک تا مسجد مجھ دے اردو ایک تا کبھی تا بھیلا مسجد لٹ کر رہے سے امریکہ میرا دیکھ لام شگر دیکھتے سے اللہ کو نعرف اللہ دیکھا رکھتا رکھاو دے بھی دے اے باد سباب تو میری فریاد لیے جا اس سال مجھے گمبد خضرا کو لیے جا اے بربنر بتاش تم ہی جو دی مدینہ دیکھے جاؤ ہمار پریمیر عشق سلام مدینہ رسول خدمت پوسے دیو اے باد سباب تو میری یاد لیے جا ہر سال مجھے گنبد خضرا کو لیے جا نبی نیزے بول سین ہمیں شیش نبی تمہارا ہمیں شیش امت ایک ہنے کنے پنڈی تھی چل بے انیس سو ستن پوئی تھی ہمارے پارشن تھانا نوبہ پاس সেখানে কাদিয়ানি একটা ভণ্ড তার কলমাই বানানি ছিল তার ব্যক্তি নাম খুব সুন্দর বরকতুল খুব সুন্দর ভালো নাম কিন্তু তার কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বরকতুল্লাহ রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ ৪০ বছর পরে ১৯৯৭তে আরো ৪০ বছর আগে তার দাবি দেওয়া শুরু হয়েছিল একটার পরে একটা একটা পরে একটা আমার হাতে যখন ধরা পড়ে ১৯৯৭ ২৫ মার্চ শনিবার সকাল ৯টা থেকে মাগরিব পর্যন্ত ওই মজবনা চলতেছিল কারণ ছিল ওর কিছু ভক্ত হয়ে গেছে ওই বরকতুল্লাহ আমি একটা ইশতেহারে লিখে দিছিলাম বড় কুত্তা বরকতুল্লাহর নাম কি বড় কুত্তা কুত্তে মানুষের গোশত খায় মানুষের খায় আর বড় কুত্তা আল্লাহর রাসূলের ইজ্জত নষ্ট করে চরমনের পীর সাহেব মরহুম বলে ফজল করিম সাহেব রহমাতুল্লাহ আলাইহ ওই মজমাতে ছিলেন লাখো লোকের মজমা ছিল সেখানে খতিব বাইতুল মুকাররম খতিব বাইতুল মুকাররম ওবাইদুল হক সাহেব আল্লামা আজিজুল হক সাহেব শেখুলানি মুতিয়ামিনী সাহেব মোল্লা মহিউদ্দিন খাস সাহেব চরমনার পীর সাহেব বাহাদুরপুরের পীর সাহেব পুরপুরার পীর সাহেব পটিয়ার মুহতমিম সাহেব হারুন সাহেব রহমতুল্লাহ আলাই আমার বিয়াইরা শাহাবুদ্দুল্লাহ সাহেব মুতিয়ামিনী সাহেব এ যত ছিল সকলেই সেখানে ছিলেন সেখানে তাকে বিতাড়িত করা হয়েছে আমরা সম্মান তখন আওয়ামী লীগ সরকার ছিল নূর ইসলাম ছিল ধর্ম মন্ত্রী তখন সেও ছিল এই আওয়ামী লীগ সরকারটা যে এটা কি কাদিয়ানি সরকার না কি এটা এতাতি সরকার না ডাকাইতে সরকার না খনি সরকার এর বোঝাও মুশকিল শরীয়তের সর্ব বিষয় তাগলায় থিয়ে গেছে আর বলে এখন দেখছি না তো এই ওই সময় সরকার ছিল আমরা বাহাদুরের পিসা এখান থেকে আমার পিসা আব্দুল্লাহ হাসান তার বাবা আবু বকর সিদ্দিক সাহেব উনি যখন স্টেজে আসতেছিলেন এই ভণ্ড বড় কুত্তা চরমনের পিসা বুধের নাম দিছিল লানত আমি নাম দিছিলাম বড় কুত্তা আর চরমনাই পিসা মানে ফজল কোশের রহমতুল্লাহ আলাই উনি নাম দিছিলেন লানত এই মজমা চলতেছিল প্রায় ২৫০ বিডিআর বাহিনী মোতায়েন পরিবারিগণ
এরকম ময়দান এরকম সাত আটটা ময়দানে শোন হবে ময়দান ছিল তো সেই ময়দানে থেকে জলসা বয়ান চলতেছিল পীর সাহেব দুদুমিয়ার আওলাদ তো ইষ্টে আসলো এসে বলল আরো জ্বালাও আরো পুরো বাড়িঘর জ্বালায় পুড়ে দেওয়া হয়েছিল পাঁচশত ভক্ত হয়ে গেছিল বাবা সাহেব ওরা জান দিবে লড়াইটা আমার সত্যি লাগছে যা কারা ছিল নাম তো কিছু বলছি লাখ লোকের মশলা ছিল আমাদের হজরত ছিলেন আসলে যাবে আসলে শেখ তো সেই মজমাতে ওকে সরকার জান বাঁচানোর জন্য পালায় চলে গেছিল পাঁচশো তো দূরের কথা পাঁচটা লোক সামনে আসে নাই একটাও সামনে আসে সব পালায় গেছিল সেগুলি এই জায়গায় জায়গায় অশান্তি তৈরি করছে এখানেও হয়তো যত ষাট বছর আগে থেকে আসতা না হয়তো ওই বড় কুত্তার ছেলেরা বা বড় নিজেও হয়তো এখানে আসা দেওয়া করছে এখানে তো এই বিষয়ের পরে কোনো মশবারা নাই যদি জানা হয় অমুক জায়গায় কাঁদিয়ে নি আমার নবীর ইজ্জত সানে হামলা করতেছে একটাই মাসালা মদিনার মিম্বর থেকে দেওয়া হয়েছে তার কলরটা কেটে আর কোনো মশালা নেই বিষয় কোন এখানে দ্বিমত করলে সে যত বড় পীর হোক সে পীরের নামে কলঙ্কার এখানে দ্বিমত করলে যে বর্তমান যত ওয়াইজ হোক মুক্তি হোক মাদ্রাস হোক সব দিনের কলঙ্কার এরাই কাঁদিয়ে ওরা কাঁদিয়ে নিতে পারলে দেশের মধ্যে আজকে আমি আসছি তো পটুয়াখালী আমাদের খাদ্য নবুয়াদ সংরক্ষণের উপরে একটা পরিচিতি সভা ছিল যে আমি আসলাম ইয়াতে এহুদুদের মাদ্রাসায় ওখান থেকে মান আব্দুল রব জাহাদিন মাহফিল চলতেছে সেখানে যাব আবার এখানে আমি আসছি এখানে তো আমার আজকে আসার কথা না তা আবার যে আমি আগে আসছিলাম তো ভুলে গেছি জ্ঞান আর যেখানে আসছি ওনার মেজদা সাহ ওনার পূর্বপুরুষ ওনার বাবা জসা শেখুল ইসলাম শেখ আহমদ ওসমানী সাহেবী শেখুল ইসলাম তোমার জাফর আহমদ ওসমানী সাহেবী এ জাফর ওসমানীকে চেনেন কার কি লাগে বলেন তো হাজার থানবীর রহমতুল্লাহ আপন ভাগি না খালি ভাত আছে আপন ভাগি না খালি খেলাবত কেটে দিছিলেন কারণটা কি যখন পাকিস্তান হয় ১৯৪৭ পাকিস্তানের এখন তো আমাদের যুব সমাজ অমীর সন্ত্রাসীরা কোনো হাদিস পড়ো নাই বুঝো না বোঝার চেষ্টা করে নাই সব ইহুদ নাসারার তরিকা শিখিয়ে দিছে এই পাকিস্তান যখন হয় ১৯৪৭ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মাগরিবি পাকিস্তান মশরিকি পাকিস্তান পাকিস্তানের পরচম মানে নিশান যেটার কি পতাকা কেউ উড়াইছে পরচম শেখ মুজিব উড়াইছে জিয়াউর রহমান উড়াইছে কেউ উড়াইছিল পাকিস্তানের প্রথম পরচম পতাকা উড়াইছিল শেখ রহমান ওসমানী রহমতুল্লাহ আলাই বাংলাদেশ মশরিকি পাকিস্তানের পরচম প্রথম উড়াইছে তারপর আহমদ ওসমানী রহমতুল্লাহ উনি ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিলেন এই জন্য হযরত থানভী খেলাফত করে দিয়েছে তুমি কেন ইংরেজি কুত্তাদের এখানে তুমি ঢুকলা কেন আমাকে না জিজ্ঞেস করিয়া এত কেটে দিছিল পরে আবার খেলাফত দেওয়া হয়েছিল ওসমানী সাহেব রহমতুল্লাহ নাই আমাদের পূর্ব বুজুর্গেরা আকাবেররা কেমন ছিল আমরা এখন কি করতেছি কোথায় যেতেছি মদিনা শরীফে একটা জায়গা আছে আলে সোফা আছে না এটাই প্রথম মাদ্রাসা এটাই সর্বপ্রথম মাদ্রাসা কওমি মাদ্রাসার সর্বপ্রথম গারে হেরাত থেকে শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল লাযি খালাক খালাক ইনসান আমিন খালাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযি আল্লামা বিল কলম আল্লামা ইনসান মা লাম ইয়ালাম ইবনত এরপরে তার আর কম সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই যে সাফাতে সাই শুরু হয় এখন নাই এখন তো সাফা বড় হয়ে গেছে বহুত বড় হয়েছে আগের তুলনায় 10 আনি বড় হয়েছে সাফা সাফা মানে পর্যন্ত 10 আনি বড় হয়েছে আগে ছিল তার পাশ কম ছিল দিক তো সমানই আছে এখানেই দারের কাম ছিল এরপরে বাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নিসফালাতি এখন যে একটা 22 তলা বিল্ডিং কাঠের দরজা জানালা শরীকা মক্কা পাইলো এইটার মধ্যেই ছিল বাড়ি ছিল উপস্থিত দরজা এখানে মাসা শুরু করেছিলেন এরপরে হিজরতের পরে সোফা এই সোফা বাবে জিব্রাইল দিয়া ঢুকতেই হাতের ডাইনে কুচে থাকে চবুত্রা এই সোফার মধ্যে এখান থেকে মাদ্রাসা শুরু হয়েছিল এই জমানাতে শত বছরের ভিতরে হযরত মাওলানা জাফর উসমানি রহমাতুল্লাহ আলাইহি সোফাতে ঢুকছে ইবাদত করতেছিল আল্লাহ আমাদেরও তৌফিক দিছে আপনাদেরও তৌফিক দিছে বহুবার সোফাতে নামাজ পড়া তেলাওয়াত আল্লাহ তৌফিক দিয়েছেন সোফাতে বসে রয়েছে একজন লোক আসলো বাবে জিব্রাইল দিয়া আয়েশা বলতেছিল এখানে কি জাফর আহমদ উসমানি আছে হিন্দি হিন্দুস্তানের জাফর আহমদ উসমানি আছে কিনা সোফাতে দাঁড়ায় বলতেছিল আমাদের আকাবেররা কেমন ছিল তো বলছে যে আমি তো জাফর উসমানি খুঁজতেছিল জাফর আহমদ উসমানি একজন লোক বাবা দিল্লা ঢুকে সোফায় উনি বলছেন আমি তো জাফর উসমানি হিন্দুস্তান আমার বাড়ি ইউপিতে আমার বাড়ি আচ্ছা আপনি উসমানি আপনার মামা আছে মামা সাবালি থানবি কাছে আপনাদের অবস্থাটা দেখেন আপনার মামা আছে মামা সাবালি থানবি আছে যাও হস করে আসছো এ লোককে উসমানি চিনে না হস করে আসছো আসতো দিনে বেশি না থাকতে পারবা না এখন তো এত দিনও থাকে না চলে আসে এই এখান থেকে চলে যাইবে থানাবন যাইয়া হিন্দুস্তানে যে থানাবন যাইয়া আমার নবীর সালামটা আশাবলীকে দিও এ কোন লোক আল্লাহ জানে এসা বলতেছে ওসমানী আছেন এখানে জাফর ওসমানী আমি তো জাফর ওসমানী বলে আপনার তোমার কি মামা আছে আশাবলী থানবি আছে যাও হস করে আসছো মক্কাশিম থেকে হস করে আসছো জিয়ারত করতেছ রহমতে আলম তোমার মামাকে সালাম দিছে একদম বলি আমাদের আকাবেদের মধ্যে সাইফুল ইসলাম আরো আজম কতবে আলম বলো সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই উনি আরেকজন বড় বুজুর্গ পাকিস্তানের হাফিজুল হাদিস আল্লামা আব্দুল্লাহ দরখাস্ত রহমতুল্লাহ আলাই এই দুজনকে প্রিয় নবী বলছে হায়াতুর রসুল রাহেমে রামাসকান রাহেমে রামাসকান হাওয়ালি কাবা বনে মেরা মদফন দিয়ার মদিনা ভাবি জালুয়া ফরমা হায়াতুন নবী হে রাহে জাহেরিনে মাজার মদিনা কবি গর্দে কাবা হুমাই তসদ্দক কবি যাকে দেখো মাই পাহাড়ে মদিনা কবি লক্ষ্যে মক্কা কে হাসিল করো মাই কবি যাকে দেখো মাই নিশানে মদিনা আমি আমেরিকাতে একটা মসজিদের মধ্যে উর্দু একটা কবিতা পাইলাম মসজিদে লটকে রাখছে আমেরিকাতে ওরা দেখলাম সেখানে দেখতেছে আল্লাহর কোন আরেফরা লিখে রাখছে কাউকে মধ্যে ইবাদ সবাব তুমেরি ফরিয়াদ লিয়ে যা এ সাল মুজে কম্বদে খজরা কো লিয়ে যা এ পূর্বনার বাতাস তুমি যদি মদিনার দিকে যাও আমার প্রেমের এশকের সালাম মদিনা রসুলের খেদমতে পৌঁছে দিও আয় বাদে সবাব তুমেরি ইয়াদ লিয়ে যা আর সাল মুজে কম্বদে খজরা কো লিয়ে যা আমি এদিক থেকে ওয়াজ করতে যেতেছি না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
আমাদের আকাবেরদের হযরত মদনীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই হুসাইন তুমি হিন্দুস্তান চলে যাও তার পাকিস্তান হয় নাই হিন্দুস্তান চলে যাও তোমার মত হুসাইন আহমদ মদিনাতে বহুত আছে তুই হিন্দুস্তান খেদো হযরত দরখাস্তি আব্দুল্লাহ দরখাস্তিকে বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ দরখাস্তি তুমি পাকিস্তান চলে যাও তুমি পাকিস্তান চলে যাও তোর মত আব্দুল্লাহ দরখাস্তি এখানে মদিনাতে বহুত আছে আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল আলাই পাকিস্তান চলে আসার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোনার বাতলা দিয়া পাঠাইতেছে বলছে তুমি যখন পাকিস্তান পৌঁছে যাবে আমার আতাউল্লাহর কাছে দিয়া তোমার সালাম মানে আতাউল্লাহ কে আমার আতাউল্লাহ আতাউল্লাহ বুখারি আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ প্রিয় নবী হযরত দরখাস্তিকে বলে দিয়েছেন যাও আমার আতাউল্লাহ কে তোমার সালাম শাসকগণ দুনিয়া ছেড়ে চলে যেতেছে করাচিতে হযরত দরখাস্তির বাড়ি হইল পাকিস্তানের পাঞ্জাবের রহিমিয়ার খান তো উনি ওখানে না যাইয়া সুদা করাচি চলে গেছে যাওয়ার পরে শাসক সাহেব দেখা করতে গেছে উনি একবারই দুনিয়া ছেড়ে চলে যেতেছে যখন শুনছে মদিনা শরীফ থেকে দরখাস্তি আসছে তখন একটু উঠার চেষ্টা করছে সাকে খাস খাদে ভেসছে কি কি খবর ভাই কি খবর বলে তুমি কোথায় মদিনা শরীফ থেকে কেমনে আসছো তুমি আমি আসি নাই আমাকে পাঠাই দিছে আমি আসি নাই আমাকে পাঠাই দিছে প্রিয় নবী বসে যা তুই পাকিস্তান যা ওখানে খেদমত কর কেদে নিরা সেখানে অশান্তি তোর করতেছে সেখানে খেদমত করো আর বলছে আপনাকে সালাম দিছে আপনাকে সালাম দিছে বলছে দেখি আমার নাম নিয়ে বলছে নাম নিয়ে বলছে কার নাম নিয়ে বলছে চোখের পানি পড়তেছিল উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের মুসলমান ভাইয়েরা পটুয়াখালী মুসলমান ভাইয়েরা যা শুনলাম 60 বছর আগে থেকে এখানে তাদের পায়তারা চলছে এটা তো আর বরদাস্ত করা যায় এখন এইটা নরম কথা ওয়াজে হবে না মুগুল লাগবো মুগুল কোন ওসি কোন এসপিডিসি মানি এরা পায়তারা বহুত করছে খাতবে নবুয়ত সালে কোথাও কোনো দিনই জলসা করতে গেলে কোন ওসি এসপি পারমিশন দরকার নাই কোন পারমিশন লাগবে না তাদেরকে তারা বসতে চাইছে কবে বসবে এই বসাও তো ঠিক না তারপরে বলবে আমরা বসতে চাইছি বসে না যেদিন টাইম দেয় সেদিনই আপনাদের আব্দুল হামিদ রাত্রে চলে আসবে যদি হায়াতে থাকি চলে আসব এবং আজকে আমাদের মুস্তাফিজ আপনাদের তাদের দলিলা দিল্লিয়া বুঝাইছে আরো একজন বাংলাদেশে আছে আমাদের পাটনা মাদ্রাসা সেগুলো দিস বলে আব্দুল নাজির তাকেও সাথে নিয়ে আসবো বুঝার পরে যদি তারা আইসা আলহামদুলিল্লাহ বাই হয়ে গেল আর তা যদি না হয় মুগল লাগবো মুগল মুগলটা কাতার মধ্যে ওটা দিলে এমনি সাদে বাপ ডাকে না চাপ পড়লে বা বা করে তখন ওরা ওখানে লেখছে বক্সি বাজারে যে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল মসজিদ সবাই নিয়ে উন্মুক্ত তো মসজিদ সবাই নিয়ে উন্মুক্ত না গরিব ধনী সবাই যাবে ওখানে আপনি যাইতে পারবেন আপনাকে ঢুকতে দিবে তো কিসের মসজিদ হল উপাসনা হিন্দুদের মন্দির হিন্দুদের কি মন্দির খ্রিস্টানদের গির্জা ইহুদিদের বেগুনা এরকম তা আছে বৌদ্ধদের এই আরো একটা নাম দেবে কাদিয়ানি মন্দির ইচ্ছা বা কাদিয়ানি গির্জা বা কাদিয়ানি উপাসনা লাই মসজিদ ব্যবহার করতে পারবে না আমাদের কোরআনকে ব্যবহার করতে পারবে না আমাদের কালিমা ব্যবহার করতে পারবে না এখন বাংলাদেশ নতুন করে আল্লাহ স্বাধীন করে দিয়েছেন সবাই মিলে কাজ করব তো আগামী একটা দিন বাকি আছে এই দাওয়াতের মধ্যে একটা অশান্তি চলতেছিল আশা করি মঙ্গলবার থেকে অশান্তি আর থাকবে না হাই উনি হাসিনার মতো বলে ব্যক্ত হবে আরে তবা দিন ওলামাদের সাথে এসে মিলতে হবে সেটা আগামী পরশু দিন মঙ্গলবার সকাল 9টা থেকে শুরু হবে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সারা দুর্দানে যাবে আমরা আমরা আপনারা যাবেন তো সকলেই যাব সেখানে
এর পরে এখানে আমি হযরত শেখুল ইসলাম হযরত শেবের হোসেন রহমাতুল্লাহ শেখুল ইসলাম হযরত জাফর হোসেন রহমাতুল্লাহ ওনারা এখানে আসছেন ওনাদের সাগরি দিখানে যখন ডাক দেন তখনই আসব আজকে আসবি আমার সাথে সকলের জন্য আসছেন মোল্লা মুজিব ইব্রাহিম সাহেব না পরামর্শ করছে আগামী এই ডিসেম্বরের 27-28 পটুয়াখালী কয়টা থানা আটটা থানা ব্যাপী পটুয়াখালী সদরে সম্মেলন হবে মহাসম্মেলন হবে এই কাদিনী দিনকে বাংলার মাটি থেকে হাই তবা করে ভালো হবে আর না হয় ওই কাদিয়ান পাঠিয়ে দেওয়া হবে এই মাটিতে থাকবে আর আমাদের মসজিদের নাম নেবে এটা নিতে পারবেন না সবাই রাজি ইনশাআল্লাহ তাহলে এই ময়দানে আপনারা মৌলানা যদি মেজদা সাহেব একদিন মধুপুর আসলে খুশি হব এরপরে আমি তারিখ দিতে ওই তারিখের সাথে মিলে মহাসম্মেলন হবে পটুয়াখালী সদরে ওই মহাসম্মেলন আগ দিয়ে এখানে সম্মেলন হবে আগে এক থানায় না তাই চেষ্টা করবো ওই সময় আইসাম আট থানাতে ব্যাপক সম্মেলন হইয়া পটুয়াখালী সদরে হবে কাদিয়ানের বাচ্চা এই দেশে চোরের মতো পলে থাকবে আর কোনো নাম নিতে পারবেন না সবাই রাজি ইনশাআল্লাহ রাজি এই বিষয়ে পরামর্শ করতে নাই এই বিষয়ে পরিচয় পত্র পাইলে কল্লাটা ভালো লাগে এদেশে তো আইন নেই এখন আইনের বিরুদ্ধে কেমনে যাবেন একটু আমি কিন্তু বলছিলাম 1997-তে এই বড় কুত্তাকে যদি আমার সামনে পড়ে ওর কল্লাটা আমি নেব ওর কল্লা আমি দেব এরপর আমি তোর বাবু কোথায় কি কোথায় শেষ পর্যন্ত যদি কল্লাকে আইনে দিতে পারে 2 লক্ষ টাকা পুরস্কার দেব 98-তে বন্যা হয়েছে না আর 88-তে বন্যা হয়েছে 98-তে বন্যা হয়েছে আমাদের ওই বন্যা বেশি 98 বন্যার সময় জিনজিনা ঈদগাহ নাম করাই দিত যেন পীরজি হুজুর নামাজ পড়াইতেন যেখানে ঈদের নামাজ যেন আলাদুল গাফার সাহ নামাজ পড়াইতেন যেখানে বউ হুজুর বরকাটা একজন বড় সাইকেল হাফিজ এই এরফানের এই বরকাটা মানে ওহিদুল্লাহ স্যার হাফিজুল ওদের খলিফা উনি বরকার মতো মুরা দিয়া মাদ্রাসা যাইতে এদিক সেদিক দেখতো না নাম হয়ে গেছিল বউ উনি বরকাটার বড় মহাদ্দেশ বড় বুজুর্গ আলেম ছিলেন উনি নামাজ পড়াইছে সেই ময়দানে আমাদের এই সম্মেলন হয়েছিল সম্মেলন হওয়ার পরে আমি সেই দিনও পড়ছিলাম ডান পাশে আমার খতিব আবদুল হক সাহেব তার পাশেই আল্লামা শেখুল হাদিস আজিজুল হক সাহেব তার পাশেই তার সাগরীদের রশিদ মোল্লা ফজল করিম সাহেব সবাই রহমতুল্লাহ আলাই সবাই রহমতুল্লাহ আলাই এনারা ছিল তা আমি সেদিনে বলছিলাম বরকুত্তা তাই শুনতে পাইলাম না দ্বিতীয় সমাবেশ হয়েছিল জিন্দিরা বরকুত্তা তো পাইলাম না ধরতে পারলাম না যদি পাই তাহলে ওর কল্যাণটা আমি ওখানে বলছিলাম আর যদি কেউ আইনা দিতে পারো 2 লক্ষ টাকা পুরস্কার দেব এই মহত্তের মধ্যে ইষ্টদের মধ্যে গোয়েন্দা এসে গেছে আইসা বলতেছে যে হাজি শামসুল্লাহ হাজি শামসুল হক আমরা ঢাকাবাসী উনি সভাপতি তখন ওনাকে বলতেছে এই মধুরের পিসাব উনি তো আইনের লোক না উনি তো কোনো এসপিডিসি মন্ত্রী না উনি কেমনে ঘোষণাটা দিল ওর কল্লা চায় নিজে আমার কাইনা দিলে 2 লক্ষ টাকা দিব এই কথাটা একটু হাসিনা সরকার তখন এই হাসিনা খুনি হাসিনা তো সরকার এই এই কথাটা একটু উঠোই করতে বলেন তিরুদ্ধ করলে কি করতে আমার আমি কাঁদিয়ে নি কল্লা চাই না এটা তো বলতে নাকি নবীর দুশ্মনের কল্লা চাইছি আমার 2 লক্ষের পুরস্কার দিব বলছি আর আমার বলে উড্রয় করতে উড্রয় তো কি হবে তাইলে ওর কল্লাও চাই না আর 2 লাখ টাকাও গয়না দিলে দেব এটাই তো বলতে খতিব সাহেব ডান দিকে বসা বাম দিকে বসা ইসেদের মধ্যে আল্লাহ দিদুল হক শেখ লিখতাম ওনার সাথেই বসে ওনার সাথে মাননা খতিব কাপসা আর ওই সেদিন আমার প্রতিষ্ঠা বলতেছে মিয়া মিয়াসা আর সিলিটা তো মিয়াসা মিয়াসা যা বলছে এখন কি করবে এই গোয়েন্দা আসছে আমাকে আমাকে ব্যক্ত দেন
আমি যাব না বলিয়া না এখন কি করতাম এটা কি উত্তর দিব গোয়েন্দা ইচ্ছে যাচ্ছে কি সেগা এই গোয়েন্দারা থাকলে শুনে রাখো এখানেও থাকলে শুনে রাখো বাবা আমি বললাম হযরত মাইকটা আমার হাতে দেন আবার দিছি আমি বলছি যেই কথা নিয়ে আসছে উদ্বেগ করব আমি ও কাফের ও কাফের এই গোয়েন্দাকে বললাম আর শেখ হাসিনা যদি পারে মুসলমান মনে করে এই হাসিনা কাফের এরা বলার পরে উদ্বেগ করতে কইছিল একটা বড় কুত্তার নাম নিয়ে বলছিল এখন দেশের খুনি হাসিনা কেউ সেদিন কুফরের ফতোয়া দিয়ে দিছে ও কাফের ও কাফের উদ্বেগ করতে এই কথা বলে উদ্বেগ করেছে তাই জীবন থেকে লাভ কেন মুসলমান কিসের মুসলমান কিসের পিসাবার তবলি কিসের মাদ্রাসা নবীর নবীর ইজ্জত হেফাজত করতে না পারলে লক্ষ মুনিটা কি হবে তবলিকটা কি হবে তৃতীয়া কি হবে বাদশা দিয়া আমার নবীর ইজ্জতকে হেফাজত করতে হবে সমস্ত দলের মুসলিম মুসলমান জগতের এই দাবি সমস্ত মুসলমান একই দাবি নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আগামী দিনে সংসদ নির্ধারিত করছে এই মতখর দাড়িখর মোস্ত নাই দাড়ি নাই এগুলি হাতে সংসদ দিয়া নবী চিনে না আল্লাহ চিনে না ওরা কি দাবি করবে এখন সময় আসছে অন্তর্বর্তীকালীন সরকার যে কপাল ভালো চায় এ দাবি কোনো করে দাও না হলে তোমাদেরও খবর আছে তোমরা কারা দেখবো তোমাদেরকে আগামী বর্ষ দিন তোমাদের সাথে যা হওয়ার তাই হবে বাংলাদেশের মধ্যে মুসলমান নবীর ইজ্জতকে রাইখা ঘরে যাব মতের আক্রান্ত ময়দানে থাকবো নবীর পরে নবী নাই সংসদ আনছে বাস করতে হবে তোমাদের কি অসুবিধা সারা বিশ্বে মুসলিম দেশে আইন পাশ হয়ে গেছে গা তোমরা করে পারতেছ না তোমরা কেঁদে নিয়ে নিয়ে গেছ আল্লাহ আমাদের মাদত করে ছোট্ট একটা গুণাও করবো না আর ছোট্ট একটা নেকিও সার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর তিন টাকার বেশি করবো সালাম বেশি সালাম দিব বেশি আসসালামু আলাইকুম পীর মুরিদের সালাম বাপ বেটার সালাম মামে সালাম বসবাসী সালাম চাষাবাদীরা সালাম নানা নাতি সালাম চেয়ারম্যান মেম্বারের সালাম ও সিএসটি সালাম বিসিমতে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম বেশি দিব পাবো কি শান্তি পাবো আরে ন্যাক তো আছে শান্তি পাবো সালাম তুমি অভয় দেওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলো না সালাম দিলাম আপনাকে আমি অভয় দিলাম আমার ভাই থাকবেন আপনাকে অসুবিধা নেই আপনি আর এলাকায় থাকবেন অসুবিধা সালাম সালাম দিব শান্তি কি পাবো একটা চেষ্টা কর দিব সালাম ইনশাআল্লাহ বউরে সালাম দেয় কে কে হুজুরে দেয় সব পীরের খুব সালাম দেয় তেলরাতে দেয় পীরের তো ব্যক্তি দেয় নিজের বউরে কজনে সালাম দেয় হ্যাঁ সালাম দিব বউরে বউরে সালাম দিলে ব্যাখ্যা থাকবে না বউ সুন্দর থাকবো সব সাথে বউর অশান্তি তো করে বড় অশান্তি যে ঘরের মধ্যে বউ নারী যে ঘরে দিনদার বেহেস্তের নমুনা এই বাড়িটা আর যে ঘরে বউ উল্টা স্বামীর উল্টা শরীয়তের উল্টা দু যুগের টুকরাই সালাম দিব শান্তি পাব মেহমানদারি করব বরকত মেহমানদারি করব কি পাব বরকত পাব আমরা মনে করি সুরাই টাকা দিয়ে বরকত খুনিদের টাকাতে বরকত হাসিনাদের 60 কোটি টাকা মাটি তলে দিয়ে গেল গা ঠিক আছে না যাবে দিন কোথায় গেল হাঁস কোথায় গেল মুরগি কোথায় গেল তার কি কোথায় গেল তার কি সব তুই হ্যাঁ ওই যে আর্মি প্রধান তার আত্মীয় এই হিসাবে তোর উপর উড়ায় পার করে দিছে আর আত্মীয় না হইলে তো টুকরা টুকরা করতো আর হয়ে গেছে গা তাহলে সালাম দিব শান্তি নেই টাকায় শান্তি নেই বস্তা আপনার টাকা আপনারা দেখেন নাই করোনার সময় ঢাকা শহরের মধ্যে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং কে ভালো দিয়ে টাকার বস্তা কত টাকা ফেলাই দিছে পদার বিলাই না কেটে ভালো দিছে পদারের মেদাই না কেটে বস্তা আপনার টাকা ফেলে দিছে টাকা পাইলেই তার জীবন যাবজ্জীবন হয়ে যাবে জেল হয়ে যাবে টাকা তো সুদ হয়ে গেছে কালো টাকা লাল টাকা সবুজ সাদা টাকা নেই এগুলা এইগুলা করছিল তো টাকাতে বরকত নেই বরকত কিসে মেহমানদারিতে শেখ উল ইসলাম মদিনা রহমতুল্লাহ বলতেন
আমাদের শাইখ মুর্শিদ ওলামা দরদ রহমাতুল্লাহ আলাইহ আমাদের খাওয়াইতেছে বলতেছিলেন ও তো খাতা হ্যাঁ আপনার রাস বা তেরি তো যিনি আসছে মেহমান মেজবানের বাড়িতে তার তাই সে খায় না মেজবানের নাম হলো কি মেজবানের তার তাই সে খেয়ে যেতেছে দশ প্লেট নিয়ে আসে মেহমান তো আসে কয় প্লেট দশ প্লেট খাবে তো এক প্লেট পাঁচ কেজি চালে পাঁচ খেলে এক প্লেট আরে আধা আধা কেজি খেলে এক প্লেট করে এক মা সবাই কি সমান খায় একশো টাকা খেলো একই প্লেট এক প্লেট খাইয়ে যায় কার বাড়িতে মেজবানের বাড়িতে আর মেহমান দশ প্লেটে নয় প্লেটে বরকত বরকত মেহমানদারিতে এই একটা আমল করার চেষ্টা করব আর একটা হইল রাত্রি উঠে কিছু নফল নামাজ আফসুস সালাম কিতাব উত্তম নাস বিল নিয়া মানুষ যখন ঘুমায় পড়ে তখন উঠে কিছু নামাজ এটা কি কোন নামাজ এটা তাহাজ্জুদ করবে নারাজি হুয়া নাগাদি হুয়া বচস আহে সেহের গাহে নারাজি নাদি হতে পারে নাই গজলি গজল হতে পারে নাই যে বন্ত শেষ সত্যি না উঠছে আহ আহ না করছে যার না হয় জানো আফলা কেসা এতলে হাসর তুম সোয়া করোগে খাকে সাইতলে জাগো একটু বিভিন্ন রকম না প্রমাণিক করিয়া গুণা করছো উঠো উঠো জাগো নিজের গুণাগুলি মাফ করো আমার কাছে মানে থাকো আনার মালিক আনার মালিক আমি তোদের মালিক আমি মালিকের কোন ডাক আসতেছে বাদা বাদা আর আছে হাসতি বাদা সদ্বরাগার তো বসে কাস্তি বাদা বাদা ফিরে আসো ফিরে আসো ফিরে আসো শেষটা তুইটা তাহাজ্জুদ পড়লো যা তাহাজ্জুদ গুজার এতে কাল্লা ওলি না বানাইয়া জিবরাইল পাঠাইব না জিবরাইল মানে মুহতাজ বে না তাহাজ্জুদ গুজার দেন ওলি বানাইব না বোদাবাদ করব সব সময় পড়ব আল্লাহ তাআলা তাকে ওলি বানাইব এবারে জিবরাইল বানাই আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটা কাজ করার তৌফিক দান করে মেসওয়াক করব মেসওয়াক করব মেসওয়াক মেসওয়াক বেশি বেশি করব সত্তরটা ফায়দা আছে একটা ফায়দা মধ্যে সময় কলমানো শিখতে মেসওয়াক করব ইনশাআল্লাহ আল্লাহ ভাষা নিলাম না আল্লাহ আপনাদের আগামী দিনে এই অঞ্চলে কাদিনী মধ্যে কোনা থাকে নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন মুসলমানের দুশ্মন দুশ্মন কেন বাস করবে ওদের সাথে বিয়ে আসলে হারাম ওদের সাথে বিয়ে শাদী কি হারাম ওদের কাছে মেয়ে দিলে হারাম দাদা হবে ওদের পোলা দিলে হারাম দাদা হবে এগুলো তিন বাস্তব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক